अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। রুচিতার আসল কুষ্ঠিটাকে নকলের সাথে কি করে বদলাবো? আমিও না, গুরুদেব অনেকক্ষণে এসেছেন আর ওনার আশীর্বাদ এখনো নেইনি। বেঁচে থাকো। আমি ওদের কোষ্ঠীটা একবার দেখে নি। কাগজে আগুনটা লাগছে না কেন? আমি তো এখানে ধূপকাঠি রাখিনি, তাহলে এখানে কিভাবে এলো? তোমার মন এমনিতেই এদিক ওদিক উড়ে বেড়ায়, ধূপকাঠি তো আর নিজে থেকে উড়ে উড়ে আসেনি। থ্যাঙ্ক গড ঠাকুমা দেখে নিয়েছিল, আমার ফাইলগুলো বেঁচে গেছে। এখনো তো গুরুদেব কুষ্ঠি দুটো দেখেনি, তাই এই অবস্থা। জানি না আর কি কি ঘটবে। এখন সবকিছু ঠিকই আছে, আপনি কুষ্ঠি বিচার করা শুরু করুন। আসুন বসুন। কি হয়েছে গুরুদেব, কোন সমস্যা? আপনারাই বিয়েটা হতে দিলেন কেন? মেয়ের কুষ্ঠি ছেলের কুষ্ঠির সঙ্গে কিছুই মিলছে না। এই মেয়েটার বিয়ে যার সঙ্গেই হবে সেই মানুষটা সারা জীবন দুঃখী থাকবে। এই মেয়েটার স্বামীর জীবনে ঘোর সংকট আছে। এই বিয়েটা তো হওয়াই উচিত ছিল না। আপনার ছেলে এই বিয়েতে কখনোই খুশি থাকতে পারবে না।
আপনি একদম ঠিক বলেছেন। জবে থেকে ওর বিয়ে হয়েছে, ও বারবার শুধু বিপদেই পড়ছে। আর এটা সারা জীবনই চলবে। এই বিয়ের জন্য সংকটের মেঘ সব সময় ছেলেটাকে ঘিরে রাখবে। গুরুদেব, এখন তো বিয়েটা হয়ে গেছে, এখন কি হবে? আচ্ছা গুরুদেব, কোনো পূজো পাঠ, কোনো আংটি বা অন্য কোনো উপায় আপনি বলুন, আমরা করব। শুধু বলুন আমাদের কি করতে হবে। আঙ্কেল, উপায় একটা আছে, কিন্তু সেই উপায়টা আপনাদের বৌমাকে করতে হবে। কিন্তু সেই কাজটা করা অত্যন্ত কঠিন। এর চাইতে ভালো হয় আপনাদের ছেলে আর বৌমার সম্পর্কটা ভেঙে দেওয়া। আপনি কোনো উপায় বলুন গুরুদেব। আপনার নাতির সুখী জীবনের জন্য আপনাদের বৌমাকে কঠিন পরীক্ষা দিতে হবে। গুরুদেব, আপনি বলুন তো কি করতে হবে। আমার বৌমা খুব গুণী, আপনি যা বলবেন ও করবে। সরি মা, আমি তোমার হয়ে আমি হ্যাঁ বললাম, কিন্তু এটা নিহারের জীবনের প্রশ্ন। বাবা, আপনার সরি বলার কোনো দরকার নেই। আমি গুরুদেবের বলা প্রত্যেকটা উপায় আর পরীক্ষা মন দিয়ে করার চেষ্টা করব। এনাফ, অনেক হয়েছে সব বোকা বোকা জিনিস। এইসব কি বলছিস নিহার? আই এম সরি ঠাকুমা, কিন্তু আমি এসব জিনিস মানি না। ও কোনো রকম পরীক্ষা দেবে না। এসব কি বলছিস নিহার? তুই গুরুদেবের কথা শুনলি না? যদি রুচিতা এটা না করে তাহলে তোর জীবনে বিপদ আসতেই থাকবে, কখনো সুখী হবি না। ভালো থাকাটা মানুষের হাতেই থাকে ঠাকুমা, এসব কুষ্টিতে নয়। আর এমনিতেও আজকের ডেটে কতজন অখুশি রয়েছে, এখন সবার কুষ্টি তো তার সমস্যা নেই রে বাবা। নিহার একদম ঠিক কথা বলছে ঠাকুমা, এর কি গ্যারান্টি আছে যে সবকিছু করার পরেও নিহারের জীবনে কোনো সমস্যা আসবে না, অথবা ও একদম ভালো থাকবে? কালকে যদি আমার সঙ্গে এরকম কিছু হয় তাহলে কি তোমরা ঋতুকে দোষ দেবে নাকি? তোদের সবার মাথাটাই গেছে, কি সব বাজে বকছিস? সব জায়গায় কুষ্ঠি মেলানো হয়, কিছু একটা করা হয়, তাহলে আমি যদি করি তাতে ভুল কি? ভুল নয় ঠাকুমা, কিন্তু এখানে যেটা হচ্ছে সেটা ভুল হচ্ছে। আংটি পূজো এসব তো ঠিক আছে, কিন্তু এই পরীক্ষা টরীক্ষা হবে না। নিহার, যে ব্যাপারটা তোমার জানা নেই সেই ব্যাপারে নাক গলিও না। ঠিক আছে বাবা, বলবো না, কিন্তু তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো। যদি আমাদের দুজনেরই কুষ্ঠি ম্যাচ না করে তাহলে ও কেন একা পরীক্ষা দেবে, আমি কেন না? এই সব কিছু একটা অন্ধবিশ্বাস, আমি এসব বিশ্বাস করি না। চলো এখান থেকে। নিহার বাবু, তোমার মাথাটা কি সত্যি সত্যি খারাপ হয়ে গেছে নাকি? সবাই হ্যাঁ বলছিল বলে তোমাকেও হ্যাঁ বলতে হবে? আরে 21st century মেয়ে তুমি, পড়াশোনা জানো, এসব অন্ধবিশ্বাসের কথায় কি করে বিশ্বাস করতে পারো তুমি? নিহার বাবু, বিষয়টা বিশ্বাস বা অন্ধবিশ্বাসের নয়, বরং বড়দের মান সম্মানের। আর
যদি আমার কিছু করে আপনার বিপদ সরে যায় তাহলে? আরে কিসের বিপদ? এই দেখো, এই কাচের টুকরোর উপর যদি আমি দেখেও হাঁটি তাহলে আমার ভুল হবে নাকি তোমার? নিহার বাবু, এটা আপনি কি বলছেন? সত্যি বলছি আমি। সেদিনকে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল কারণ আমার মনটা ফোনে ছিল, আজকেও আমি পড়ে যাচ্ছিলাম কারণ আজকেও আমার মনটা ফোনেই ছিল। তাহলে এই সমস্যার সমাধান তুমি কি করে হবে বলো আমাকে? এই কারে টায়ার পাংচার হওয়া, তার খুলে পড়ে যাওয়া, এই সব কিছু একটা কোইন্সিডেন্স। এতে কুষ্টি কোথা থেকে এলো? বাবা ঠাকুমা তো বুঝতে পারছে না, তো নয় আগেকার মানুষ, কিন্তু তুমি তো বুঝতে পারছো, তুমি তো খেয়াল রাখতে পারো। হ্যাঁ নিহার বাবু, আমি আপনার কথা বুঝতে পারছি, কিন্তু আমার কিছু করে যদি বাবা আর দিদা সন্তুষ্ট হয় তাহলে আমার কিছু করতে কোনো প্রবলেম নেই। নিহার বাবু, বড়দের কথা মেনে নিলে আমি কি ছোট হয়ে যাব বলুন? এটুকু তো আমি আপনার জন্য আর নিজের পরিবারের জন্য করতেই পারি, তাই না? ফাইন, আদর্শ বউ হবার যখন এত শখ যা খুশি করো গিয়ে, কিন্তু যখন মুখ থুবড়ে পড়বে না তখন আমার কথা মনে পড়বে তোমার। ফুল এপিসোড দেখনে কে লিয়ে অভি ডাউনলোড করেন দঙ্গল প্লে অ্যাপ।